পটুয়াখালীতে জেলা পরিষদ এল জিইডি গণপূর্ত বিভাগ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রোববার উনিশে জুন বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা পরিষদ এল জিইডি গণপূর্ত বিভাগ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন দুমুখী উপজেলা পরিষদ চেয়ারম্যান ট হারুন রশিদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সিভিল সার্জন ডা এইচ এম কবির হাসান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হোসেন প্রেস ক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধি বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত থাকেন